তাহলে প্রথম টাইমে কাজ চল। বার পোস্টে মারলো আদিবাসী স্বর্ণ সমিতির হয়ে তৃতীয় টাই ব্রেকার শট, মারতে চলেছে সৌমেন, বাইরে মারলো, টসের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে। জিতে গেছে আদিবাসী ফুটবল টিম, জিতে গেছে আদিবাসী সমিতি ফুটবল টিম। খেলা শেষ হয়েছিল অমীমাংসিত অবস্থায়, তাই টাইব্রেকার হতে চলেছে। এদিকে পিঙ্ক জার্সিতে আছে আদিবাসী সমিতি ফুটবল টিম, এদিকে আছে বাবুঘাট ইয়ংস্টার ফুটবল টিম, আদিবাসী সমিতির প্রথম টাই ব্রেকার শট, মারতে চলেছে জার্সি নাম্বার 8 অরূপ। প্রথম টাইম কাজ শট আদিবাসী সমিতির, গোল করলো অরূপ। প্রথম টাইম কাজ শট, তাহলে প্রথম টাই ব্রেকার শট, বার পোস্টে মারলো বাবুঘাট ইয়াং বয়সের প্লেয়ার, বার পোস্টে মেরেছে আদিবাসী সমিতির হয়ে দ্বিতীয় টাই ব্রেকার শট, মারতে চলেছে অমিত, কাদা জমে গেছে বল। বাবুঘাট ইয়াং বয়সের দ্বিতীয় টাই ব্রেকার শট, বাবুঘাট ইয়াং বয়সের হয়ে দ্বিতীয় টাই ব্রেকার শট, মারতে চলেছে বাইরে মারলো। আদিবাসী সমিতির হয়ে তৃতীয় টাই ব্রেকার শট, মারতে চলেছে সৌমেন, আদিবাসী স্বর্ণ সমিতির হয়ে তৃতীয় টাই ব্রেকার শট, মারতে চলেছে সৌমেন, বাইরে মারলো। বাবুঘাট ইয়াং বয়স তৃতীয় টাই ব্রেকার শট, শেষ টাই ব্রেকার শট, গোল করতে হবে। শেষ টাই ব্রেকার শট বাবুঘাট ইয়াং বয়সের, অনেকটা সময় নিয়ে নিচ্ছে। গোল সংখ্যা 1-1, তাই টস হবে, টসের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে দুটো টিমের। টাইব্রেকারে দুটো টিমেরই গোল সংখ্যা 1-1, তাই টসের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে।
আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের পরবর্তী খেলা, পরবর্তী খেলা শুন, কোন পয়সা জিতে গেছে আদিবাসী ফুটবল টিম, জিতে গেছে আদিবাসী সমিতি ফুটবল টিম, বিজয়ী হলেন ঠিক আছে আদিবাসী কমিটি, আদিবাসী কমিটি।